হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে। আজ আমরা চলে এসেছি আবার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও নিয়ে। আজকের প্রথম প্রশ্ন দেখে নেব, নিচের কোন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার 4 মার্চ 2022 প্রয়াত হলেন? অপশন এ রিকি পন্টিং, অপশন বি স্টিভ ওয়া, অপশন সি ম্যাথু হেডেন, অপশন ডি সেড ওয়ার্ড। এই চারজন মধ্যে সম্প্রতি 4 মার্চ প্রয়াত হয়েছেন বিখ্যাত স্পিনার সেন ওয়ার্ড। সঠিক উত্তর, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সেন ওয়ার্ন। তিনি থাইল্যান্ডের কো সামুইতে মারা গেছেন। তার দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ার 15 বছর জুড়ে বিস্তৃত ছিল এবং তিনি 708টি টেস্ট উইকেট নিয়েছিলেন, যা অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি এবং সারা বিশ্বে মুথাইয়া মুরলীধরনের পর দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী হলেন এই সেন ওয়ার্ন। চলো তো পরের প্রশ্নে, নিম্নোক্তদের মধ্যে কোন প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান সম্প্রতি মারা গেছেন? অপশন এ দলবীর সিং সোহাগ, অপশন বি সুনীত ফ্রান্সিস রড্রিগেজ, অপশন সি দীপক কাপুর, অপশন ডি বিক্রম সিং। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুনীত ফ্রান্সিস রড্রিগেজ। জেনারেল অবসরপ্রাপ্ত সুনীত ফ্রান্সিস রড্রিগেজ, যিনি 1990 থেকে 1993 সালের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন, সম্প্রতি প্রয়াত হয়েছেন। সেনাবাহিনীতে তার 40 বছরেরও বেশি চাকরির পাশাপাশি তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে 2টি মেয়াদে কাজ করেছেন এবং 2004 থেকে 2010 সালের মধ্যে পাঞ্জাবের গভর্নর ছিলেন। তিনি 8ই নভেম্বর 2004-এ চণ্ডীগড়ের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক হিসাবে নিযুক্ত ছিলেন। কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্নে, নিচের কোন মন্ত্রী গুজরাটে 5ই মার্চ 2022-এ সাগর পরিক্রমা কর্মসূচি চালু করেছেন? অপশন এ পুরুষোত্তম রূপালা, অপশন বি নরেন্দ্র সিং তোমার, অপশন সি নীতিন গাডকারি, অপশন ডি পীযূষ গোয়েল। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে পুরুষোত্তম রূপালা। তিনি সাগর পরিক্রমা কর্মসূচি চালু করেছেন গুজরাটে। পুরুষোত্তম রূপালা, কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রূপালা 5ই মার্চ 2022-এ গুজরাটে সাগর পরিক্রমা কর্মসূচি উদ্বোধন করবে। এটি মৎস্য বিভাগ, ভারতীয় কোস্টগার্ড, ফিশারি সার্ভে অফ ইন্ডিয়া, গুজরাট মেরিটাইম বোর্ড এবং জেলেদের প্রতিনিধিদের দ্বারা সংগঠিত হচ্ছে। কর্মসূচির প্রথম ভাগ 5ই মার্চ মান্ডভি থেকে শুরু হবে এবং 6ই মার্চ 2022-এ গুজরাটে পোরবন্দরে শেষ হবে। আইসিসি মহিলা বিশ্বকাপ 2022 সম্প্রতি কোন দেশে শুরু হলো? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি নিউজিল্যান্ড, অপশন সি দক্ষিণ আফ্রিকা, অপশন ডি ইংল্যান্ড। তাহলে কোন দেশে চলছে মহিলা বিশ্বকাপ 2022? এটা হবে নিউজিল্যান্ড। আইসিসি মহিলা বিশ্বকাপ 2022 4ই মার্চ 2022 থেকে নিউজিল্যান্ডে শুরু হয়েছে। যে 8টি দল এর অংশ, অর্থাৎ এই বিশ্বকাপে অংশ নেবে, তারা হচ্ছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে 3রা এপ্রিল আইসিসি মহিলা বিশ্বকাপ 2022-এর ফাইনাল খেলা হবে। ইভেন্টটি আগে 2021 সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে সেটি 2022-এ পিছিয়ে দেওয়া হয়েছে। চলে আসবো পরের প্রশ্নে, ইন্টারন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি আইপিসি নিচের কোন দুই দেশের ক্রীড়াবিদদের 2022 সালে বেইজিং শীতকালীন প্যারাঅলিম্পিকে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত করেছে? অপশন এ রাশিয়া ও লাটভিয়া, অপশন বি রাশিয়া ও ইউক্রেন, অপশন সি ইউক্রেন ও বেলারুস, অপশন ডি রাশিয়া এবং বেলারুস। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া এবং বেলারুস। রাশিয়া ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে সেই কারণে ইন্টারন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি এই দুই দেশের ক্রীড়াবিদদের 2022 সালের বেজিং শীতকালীন প্যারাঅলিম্পিকে অংশগ্রহণ থেকে বঞ্চিত। ২০২২-এর বেজিং শীতকালীন প্যারাঅলিম্পিকের গেমগুলি 4 থেকে 13ই মার্চ 2022 পর্যন্ত খেলা হবে। বেজিং প্যারাঅলিম্পিক গেমসে গ্রীষ্ম ও শীতকালীন সংস্করণের আয়োজক প্রথম শহর হয়ে উঠেছে বেজিং। স্নো স্পোর্টস এবং আইস স্পোর্টসের 6টি স্পোর্টস জুড়ে 78টি বিভিন্ন ইভেন্টে 600 জন ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করবে এই বেজিং শীতকালীন প্যারাঅলিম্পিকে। চলে আসবো পরের প্রশ্নে, প্রতি বছর মার্চ মাসের প্রথম শুক্রবার কর্মচারী প্রশংসা দিবস, অর্থাৎ এমপ্লয়ি অ্যাপ্রিসিয়েশন ডে হিসেবে পালিত হয়। এই দিনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কে প্রথম আর কি প্রতিষ্ঠা করেছিলেন দিনটি? ডক্টর বব নেলসন, ডক্টর টম ব্র্যাডি,
ডক্টর অরোরা জেমস, ডক্টর বেন ক্রাম, সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বব নেলসন। কর্মচারীদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছর মার্চ মাসের প্রথম শুক্রবার কর্মচারী প্রশংসা দিবস হিসাবে পালিত হয়। কর্মীদের কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়কে স্বীকৃতি দেওয়ার জন্য দিবসটি চালু করা হয়। রিকগনিশন প্রফেশনালস ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা ডক্টর বব নেলসন ছিলেন দিবসটির প্রতিষ্ঠাতা। আইসিসি মহিলা বিশ্বকাপ 2022-এ প্রথম ম্যাচে ভারত কোন দেশের মুখোমুখি হবে? অপশন এ দক্ষিণ আফ্রিকা, অপশন বি পাকিস্তান, অপশন সি ইংল্যান্ড, অপশন ডি অস্ট্রেলিয়া। চারটি দেশের মধ্যে কাদের সঙ্গে ভারত মুখোমুখি হবে প্রথম ম্যাচে? সেটা হবে পাকিস্তান, অপশন বি। আইসিসি মহিলা বিশ্বকাপ 2022-এ ভারত 6ই মার্চ ওভালে পাকিস্তানের বিরুদ্ধে তার উদ্বোধনী ম্যাচ দিয়ে খেলা শুরু করবে। মহিলা বিশ্বকাপ 2022-এ মোট 31টি ম্যাচ খেলা হবে, যা নিউজিল্যান্ডের 6টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর আগে দেখেছি 2022 সালে মহিলা আইসিসি মহিলা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? নিউজিল্যান্ডে। পরের প্রশ্ন, কিংবদন্তি ক্রিকেটার রড মার্শ সম্প্রতি মারা গেছেন, তিনি কোন দলের হয়ে খেলতেন? ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা? সঠিক উত্তর কী হবে? অপশন সি আবারও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আরেকজন মারা গেছেন কিংবদন্তি শেন ওয়ার্ন। 24 ঘন্টার মধ্যে একই দেশে দুই কিংবদন্তি ক্রিকেটার রড মার্শ এবং শেন ওয়ার্ন মারা গেলেন 4 মার্চ 2022-এ। রড মার্শ 4 মার্চ 2022-এ 74 বছর বয়সে মারা যান। তিনি গত সপ্তাহে কুইন্সল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যুর আগে পর্যন্ত রয়্যাল অ্যাডিলেড হাসপাতালে কোমায় ছিলেন। তিনি তার দেশের হয়ে 96টি টেস্ট খেলেছেন, 3টি সেঞ্চুরি করেছেন এবং উইকেট রক্ষক হিসাবে 355টি ডিসমিসলের বিশ্ব রেকর্ড করেছেন। কোন শহর সম্প্রতি 10 মিনিটে 11.76 লক্ষটি প্রদীপ জ্বালানোর বিশ্ব রেকর্ড করেছে? অপশন এ উজ্জয়িনী, অপশন বি ঢাকা, অপশন সি কাঠমান্ডু, অপশন ডি নয়াদিল্লি। সঠিক উত্তর কী হবে? উজ্জয়িনী। উজ্জয়িনী মহাকালের ভূমি নামে পরিচিত মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মন্দির শহর 1লা মার্চ মহাশিবরাত্রি উপলক্ষে শিব জ্যোতি অর্পণা মহোৎসব এর অংশ হিসেবে 10 মিনিটে 11.76 লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে গিনিস রেকর্ড করেছে। দেখে নেব আজকে শেষ প্রশ্ন, সম্প্রতি কোন দিনটিতে শ্রী রামকৃষ্ণ জয়ন্তী পালিত হলো? অপশন এ 5ই মার্চ, অপশন বি 4ঠা মার্চ, অপশন সি 1লা মার্চ, অপশন ডি 2রা মার্চ। সঠিক উত্তর কী হবে দেখে নেব। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 4ঠা মার্চ। 4ঠা মার্চ দিনটি রামকৃষ্ণ জয়ন্তী পালিত হলো। 2022-এ রামকৃষ্ণ জয়ন্তী 4ঠা মার্চে পালিত হলো। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি রামকৃষ্ণ জয়ন্তী হিসাবে পালিত হয়। তিনি 18ই ফেব্রুয়ারি 1836 সালে জন্মগ্রহণ করেন এবং ফাল্গুন মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে তাঁর জন্মবার্ষিকী পালিত হয়। তিনি তাঁর বেদান্তিক গুরু তোতাপুরীর কাছ থেকে পরমহংস উপাধি পেয়েছিলেন। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কেমন লাগছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।